हेलो बंधुरा सबा के स्वागत डिटे के आशा करी सबाई भलो आज के भिडियो टपिक हे जनता बैंक कृषि ऋण नहीं जदि आपनी एक कृषक होबा अपन बाबा किंबा अपन आशेपाशे जी क्यों कृषक होनारा जो ऋण नीते चान प्लिज ये भिडियो अपनारा उन देखें किंबा भिडियो तथ्य हमें शेयर करब से वनारे शेयर करबें। सो आज के भिडियो टपिक हे अपना क्यों जनता बैंक के कृषिकार एडभांस लोन नीते पारबें ताओ जेको समय और सर्वनिम्न। सो प्रथमत बोल रखी कारा कारा ऋणटा नीते पारबे माने बांग्लादेशेर जे सकल कृषिकाजे नियोजित कृषकगण रयेछेन तारा चाइले ई ऋणटा नीते पारबेन। एखन आसि ऋण सीमार लिमिटटा अर्थात जमिर परिमाणेर सपरिमाण आपनार जमिर उपरे निर्भर करे आपनार जनता बैंक आपनार लोनटा सिलेक्ट करबे। जदि आपनार बेशी लाइक 2 लाख टाकार जमिन हन ताहले आपनि 2 लाख टाका पे जाबेन, बाट आपनि जदि 1 लक्ष टाकार जदि आपनार जमि दाम है তাহলে কিন্তু আপনি 1 লক্ষ টাকা ঋণ পাবেন। এখন আসি সুদের হারে। সো আপনাকে 9% করে আপনার নেওয়াকৃত টাকার উপরে সুদ দিতে হবে এবং যেটা যে কোনো সময় পরিবর্তনশীল হতে পারে। সো এটা এখন আসি কিস্তির ধরন, আপনি কি টাকাটা নিলে কি একসাথে দিতে হবে নাকি মাসিক সিস্টেমে দিতে হবে। সো এটা এককালীন আপনাকে দিতে হবে, আপনি যে কোনো চাইলে এককালীন সময় আপনাকে সময় দিয়ে দিবে তারা, সেই সময়ের মধ্যে আপনাকে এককালীন টাকাটা ফিরিয়ে দিতে হবে। সো লোনের মেয়াদটা কত দিন, তো আসলে ফসল উৎপাদনের পর 3 মাস পর্যন্ত আপনার এই লোনের মেয়াদটা থাকবে। লাইক আপনি যে ফসলের জন্য উল্লেখ করে কি জনতা ব্যাংক থেকে লোন নেবেন সেই ফসলটা পেকে যাওয়ার 3 মাস পর পর্যন্ত আপনাকে সময় দেওয়া হবে জনতা ব্যাংকের পক্ষ থেকে। সো এখন এটাকে আপনি কোন কোন শাখা থেকে আপনার লোনটা নিতে পারবেন, সো এটার জন্য আপনার বরাদ্দকৃত ইউনিয়নের আওতাভুক্ত শাখাসমূহ মানে বাংলাদেশের ব্যাংকের নির্দেশনা অনুযায়ী প্রায় প্রত্যেকটা আপনার জনতা ব্যাংক ব্রাঞ্চে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন, তাহলে আপনার এই ঋণটার জন্য অ্যাপ্রুভ হয়ে যেতে পারবেন। সো ধন্যবাদ বন্ধুরা ভিডিও দেখার জন্য, আই হোপ ভিডিওটা আপনার ভালো লেগেছে এবং এরকম ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ডিটেক ইউটিউব চ্যানেলকে। সো আজ পর্যন্তই, পরবর্তী টাইপের ভিডিও দেখার আমন্ত্রণ রইল, ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, গুড বাই।